और कोई मुकर्रर है? अरे बाप रे, जोर से बोलो नारा तकबीर। और एक मुकर्रर है, कौन सा मुकर्रर है? सैफुल इस्लाम चतुर्वेदी। वो आएगा, आने का वक्त होने जा रहा है। भाई हम बंगाली है, बोलने में कोई उल्टा पलटा हो जाता है तो गलत मत समझो, कि बोलने का ढंग नहीं है तो फिर बोलते हैं। तो भाई हमरा किंतु कोनो दिन अपना आगे निंदा करी ना, कथा कहार भाइस नहीं, यही निंदा किंतु अपना आगे करी ना, কেনা আপনারা বাংলা কথা এখনো কইতে পারেন না, এগুলা বাংলা কথা লয়। আমি যেগুলা কথা দিয়ে ওয়াজ করনু এগুলা বাংলা কথা লয়। আমার ইউটিউবে ওয়াজ শুনেছ, আটটি বুঝতে পারবে, আটটি পারবে না। কিন্তু বাংলাদেশের লোকেরা, বাঙালের লোকেরা আরকে ওয়াজ শুনে কইল যা ফুলকা সব ঠান্ডা হয়েছে, বুঝতেছেন? ওই ওই বাঙালের ওয়াজ আলাদা, বিহারের ওয়াজ আলাদা। তো ভাই যান, তা আমার যদি হিন্দি কই দে যায় উল্টা পাল্টা হয়ে যায় তো বলনে কা ঠ্যাং নেই হ্যাঁ ফির ভি বলতে হ্যাঁ, এরকম করে বদনাম করিও না, কেন আপনার ঘর ঢং নাই আমারকে কথা কহার, সেহেতু খবরদার বদনাম করবে না। আমি উল্টা পাল্টা যেটুকান পাচ্ছি সেটুকান কহছি, আর মনে চাইছে উল্টা পাল্টা একটু কহে দিছি, কইতে জানি না তো কি করব, মনে কিছুই নেবেন না, ঠিক আছে? তো ভাই যান, হ্যাঁ দেন, কি নাম? ফিরোজ। আহা হা, এ ফিরোজ দেখো, এ ফিরোজ নাম, নামে বান্দা তোমারও আসিয়া ৫০০ টাকা দিল মাদ্রাসার লাগিয়া, মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। কাপ একটাই দেন কেনে, যে ডবল কাপ হয়েছে কি ঠোঁটে লাগাতে যে মধ্যে লিখেছি দিয়া তখন ঠিকঠাক যাই না। হ্যাঁ হয়তো ভাবছে যে কি সিঙ্গাল বানায়ঙ্গে তো ওনার ধরতে সুবিধা হবে। হ্যাঁ তো কিন্তু ভাই ওই যদি ধরেন যে কি টিবেলে পানি ধরাইতে যে যদি ওয়াশার লিক করে তো পানি কি উঠবে? তো ডবল কাপে কিন্তু লিখিয়েছে। হ্যাঁ আর এক মুকারির হ্যাঁ, ও কোন সা মুকারির হ্যাঁ? চতুর্বেদী। হ্যাঁ শরীফ মিম্বর, সাবিত শরীফ মিম্বর, শরীফ মিম্বর, ৫০০ টাকা ওকে ধইরা নিয়েছেন। হ্যাঁ কা হ্যাঁ ভাই, শরীফ মিম্বর সাহাব, আপ যাহা কহি ভি হো, থোড়া মচল মচল কে আইয়ে। হ্যাঁ তো কো, হ্যাঁ আর একজন ৫০ টাকা। হ্যাঁ তো শরীফ মিম্বরের লেগে একটু অপেক্ষা করছি, ওর দুয়াটা পরে দিছি। হ্যাঁ আর যদি বেচারা না আসে, ও যদি রাগ করে না আসে তো আমিও রাগ করে টাকা এদের থুয়ে দেবো, দে বাড়ি চলে যাবো। হ্যাঁ এই পে হ্যাঁ কাহা হ্যাঁ, হ্যাঁ মাশাল্লাহ আর একজন ৫০ টাকা। শরীফ মেম্বার দেখো আইসা গেল, ৫০০ টাকা ফেরে দিয়া চলে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আচ্ছা মদলোকের কাছ থেকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা চারটি আছে, এরা দিবে না? হ্যাঁ এরা দিবে না, এরা দিবে, দিয়েছে মধ্যে মিশালে, আগে দিয়েছে। তো এরা ভাবছে যে মুলবি ছোট তো মুলবির দুয়াও ছোট। হ্যাঁ কিন্তু আল্লাহর নবী যে বলছে যে এইগুলা এগুলা লোকের দোয়া কবুল হবে, বুখারীর হাদিস, ওইটা ভুলে যায়, কইছে যে মুলবি ছোট তো মুলবির দোয়াও ছোট। দোয়া কোনোদিন ছোট বড় আছে যে? দোয়া কোনো ছোট বড় নাই। আপনার দোয়া আল্লাহ কবুল করবে, কেন আল্লাহ আপনার আল্লাহ, আল্লাহ আপনিও আল্লাহর বান্দা, একটা মুলবিও আল্লাহর বান্দা, একটা মাওলানাও আল্লাহর বান্দা, একটা বক্তাও আল্লাহর বান্দা। একটা মায়ের লোক ১০০ টাকা দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাও আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। চান্দা মান্দা সব ফের ইউটিউবে ডালে দিও না সবাই। হ্যাঁ তো ভাই আপনার কাছে শেষবারের মতন বলছি,
পরের বক্তা আসছে। আমি তো ভাই আমার ওয়াজের গুষ্টি প্রথমে মেরে দিয়েছে, আমার ওয়াজ তো আপনারা মেলাই জায়গাতে শুনছেন বা ইউটিউবে শুনছেন, আপনারকে পূর্ণিয়া জেলা, কাটিহার জেলা, আরারিয়া জেলা, কিষানগঞ্জ জেলা, এই চারটা জেলাতে কত যে জালসা করেছি হয়তো আল্লাহও ঠিকঠাক কইতে পারবে কিনা, কথাটা বলা ভুল হয়ে গেল, কিন্তু আপনারাকে একটু অন্য মাইন্ডে বললাম, মানে আল্লাহ ছাড়া কেউ কইতে পারবে না যে এই চারটা জেলাতে আমি কত জালসা করেছি, কত জালসা করেছি আল্লাহই কইতে পারবে, আমার কহার ক্ষমতা নাই। এই পূর্ণিয়া, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ এই বিহারের চারটা জেলাতে কতটি জালসা করেছি কইতে পারলে আর আল্লাহই পারবে। তো আমার ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু আজ ওয়াজের গোষ্ঠী প্রথমেই মেরে দিয়েছে, লাগলো মনে দৌড়াইতে। আমি কইছি ছেলে কি হলো রে, এ বেটা ছেলে বেটি ছেলের কেস ছাড়া তো দৌড়াদৌড়ি হয় না, কেন আমার ওই দিকে একটা এগুলা ছাড়বে নাকি তোমরা, এগুলা ছাড়বে না তো খবরদার, এগুলা যারই ভিডিওতে দেখতে হো ওই চ্যানেলটা কেন, যে আমার প্রত্যেকটা ইসলামিক চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে, মাল যেতে মাত্র পেয়ে দিই, আমার পরিচয় কিন্তু আমি দিনে যে কি আমি কমেন্ট করি, ওকে বারবার বারবার দেখছি যে এত আর উল্টা পাল্টা। আমি কিন্তু প্রত্যেকটা চ্যানেলের ওয়াজ কিন্তু আমি শুনি, কিন্তু আমার ফের তিনটা চ্যানেল, নিজের তিনটা চ্যানেল আছে, আমার নিজের তিনটা চ্যানেল আছে, ওই চ্যানেল আমি চালাই, আমি ভিডিও ছাড়ি হার মতন করে, আমি ভিডিও ছাড়ি হার মতন করে, আজ আমার ক্যামেরা লাগাইনি, আমি জানি যে বিহারের লোক হুড়াহুড়ি করবে, খিদিবিদি করবে, স্টেনের অভাব থাকবে না, কথাবার্তা ঠিকঠাক হবে না, ইগলা ওয়াজ হার রেকর্ডিং করা দরকার নাই। কিন্তু দেখেন আমি তিনটা চ্যানেলের নাম কোছি, তোমার ঘর মোবাইলে টিপে দেখো যে গল্প মারছি না আসলি বলছি, আপনার ঘর মোবাইলে টিপে দেখেন একটা চ্যানেলে মোটামুটি 50টা ভিডিও ছাড়া আছে, একটা চ্যানেলে 195টা ভিডিও ছাড়া আছে, একটা চ্যানেলে 344টা ভিডিও ছাড়া আছে, 344টা প্রত্যেক শুক্রবার করে ভিডিও ছাড়ছি জুম্মার পর। একটা চ্যানেলের নাম হচ্ছে এ বি ওয়াজ টিভি, এ বি ওয়াজ টিভি লিখলে তোমার ঘর মোবাইলে লিখলে এ বি এম, আই এম সরি একটা অক্ষর ভুল কহে দিয়েছিল, এ বি এম ওয়াজ টিভি, আর একটা হলো দুটা এম, ডাবল ডাবল এম এইচ এ টিভি, ডাবল এম এইচ এ টিভি, আর একটা চ্যানেলের নাম হচ্ছে এম এস বি বাংলা টিভি, এম এস বি বাংলা টিভি, এই তিনটা চ্যানেল, একটা চ্যানেলে আগামী 12 তারিখে প্রায় মোটামুটি মাল ছাড়বে, মাল পাবো। তো ভাইজান বন্ধুরা আমার, তো আমার এই চ্যানেল তিনটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কেন যে আমার এই চ্যানেলে টাকা পাওয়া যায়, সান থেকে টিকিট চলছিল হোটেলে 80 টাকাতে, এখন সস্তা 50 টাকা করে দিয়েছে, সুবহানাল্লাহ, আপনার ঘর দিকেও অফার পাওয়া যাচ্ছে। তো ভাইজান আপনার কাছে একটা অফার আসছে, রাত কয়টা বাজছে, ঘড়িতে বাজতে এসে 2:30, এখন মানুষের নিন পড়ার টাইম, কিন্তু আপনার কাছে কত বড় সুখবর যে 100 টাকা করে গোশ ভাত খেতে পাওয়া যাচ্ছিল, এখন মাত্র 50 টাকাতে পাওয়াছে, একদম মাত্র 50 টাকা দিলে একদম হারকে ভাটিয়া ভাষায় কয়ে হোক ভরা গরুর মাংস দিয়ে ভাত খাবেন, মাত্র 50টা টাকা জি, আমরা আস্তে আস্তে জয় জায়গায় খাড়া হইনু, চা খাবো গে খাড়া হয়েছি তো 200 টাকা শেষ, কেন একটা চারি দাম 10 টাকায় লেলি ছেলে
होटल में 15 টাকা ले लीजिए। একজন 50 টাকা একজন 50 টাকা মতিউর রহমান 200 টাকা মতিউর রহমান 200 টাকা আরেকজন 200 টাকা আরেকজন 200 টাকা আরেকজন 500 টাকা আরেকজন 500 টাকা মাশাআল্লাহ। তো ভাইজান আজ আপনার ঘরে প্রথমে গোলমাল হইচই হয়ে যাওয়াতে মহল ভাঙা চুরা হয়ে যাওয়াতে যা হোক ওয়াজ আমি আপনার আগে শুনাইতে পারিনি, আজ ওয়াজ আমি কিছু করিনি, আমি নিজেই কি বলেছি নিজেই কি শুনলাম আমি কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক এখন যেই মুকারির আসছে আমি এই ভাইকে চিনি, ভাই ভালো বক্তব্য দেয়, হ্যাঁ আপনার কাছে ভাষাতে বক্তব্য দিবে, উর্দু ভাষাতে বক্তব্য দিবে, আর খুব সুন্দর সুন্দর কোরআন হাদিস মহাভারত বাইবেল পুরাণ থেকে হ্যাঁ বেদ পুরাণ থেকে কথা কইবে, আপনার আগে ওয়াজ শুনিয়া কইয়া ঠান্ডা করে দিবে। ভাই আমি ওয়াজ করে যদি মজা না পাই তবে আমি জানি যে কি আর ভাইয়েরা ওয়াজ শোনাও মজা পায়নি, কেন আমি ওয়াজ করে মজা পাইনি তার মানে আপনারা শোনা মজা পাননি, কেন আজকে আমি ওয়াজ করতে পারিনি প্রথমে ঝড় ঝামালা ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে। এ দৌড়াদৌড়িটা যদি না হতো তবে টেনশনটা হতো না, কিন্তু যে দৌড়াদৌড়ি হয়ে গেল দিয়ে সব পালাপালি চালু করে দিলে তখন মানে যে কি আয়াত পড়তে পড়তে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। চাই বাহ মনে কিছু করবেন না, আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভাইজান যারা আলেম ওলামা বক্তা তার কাছে আমরা দোয়া চাই এটা ভুল কথা, একটা আলেম মাওলানা বক্তারও দোয়ার প্রয়োজন পড়ে, দোয়ার দরকার প্রত্যেকের আছে। মায়ালোকের প্যান্ডেলে আবার কিছু টাকা এসেছে, আল্লাহ তুমি সকলের দান কবুল করো। তো ভাইরা আমার আর মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, একটু হার মান লেগে দোয়া করবেন। আমার শাশুড়ি খুব কষ্ট করে বেটিকে মানুষ করে হার হাতে তুলে দিয়েছে, ও বেচারিও আমার শাশুড়িও মারা গেছে, বাবা অসুস্থ আছে, শ্বশুরও অসুস্থ মানুষ, সকলের জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আমরা আহলে হাদিস মানুষ, আমরা হাত তুলে দোয়া করা বা করতে মানা করা এটা আমরা খুব জরুরি মাইন্ড নিয়ে, আমরা হাত তুলে দোয়া করি না বা কাউকে করতে বলি না, আমরা আহলে হাদিসের মানুষ। তো ভাই যান বন্ধুরা আমার, আমাদের আহলে হাদিসের মধ্যে কোন কোন আলেম বলছে হাত তুলে দোয়া করে দিলে অসুবিধা নাই, কেউ কইছে বেদাত, কেউ কইছে শিরক, কেউ কইছে হারাম, এই বিভিন্ন দিক দিয়ে লিয়া খুব ঝড় ঝামালা। তো আমি এই ঝড় ঝামালার মধ্য দিয়া হাত তুলা দোয়া না করে কিন্তু আমি মহাল বুঝা কিন্তু হাত তুলা দোয়া করি, কেন আমি ভাই একটা কথা বলে দিই, আমি কিন্তু মুসলমানের বক্তা, আমি আহলে হাদিসেরও বক্তা লই, আমি বেরেলিরও বক্তা লই, হানাফিতা ওহাবিদেরও বক্তা লই, আমি হনু মুসলমানের বক্তা, হাকে যেই ডাকে সেইখানে চলে যাই, হ্যাঁ পীরের মাজারে যায় জালসা করি, ওলির মাজারে যায় জালসা করি, দু হাতে মুসাবা করার জালসা করি, মানে আমাকে যেখানে ডাকে আমি সেখানে যাই, আমি মুসলমানের বক্তা। আর একজন 100 টাকা, আল্লাহ তুমি তাদের দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। সেহেতু ভাইজান আপনাদের এখানে আমি আর সময় নষ্ট না করে, বক্তা চলে এসছে বা চলে আসছে, আপনারা ওই বক্তার বক্তব্য শুনবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় লিছি। ভাইজি বক্তা মানে বকা মানে বক্তা, আর বকতে বেশি পারি তার লেগে আমরাকে কহে বক্তা। তো ভাই বকতে বকতে কত না কি কোনখান থেকে কি বলে বইকা দি, আমার বকাতে আমার হার বকাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকো দুঃখ পেয়ে থাকো তো আমাকে ছাইলা এবং ভাই মনে করে ক্ষমা করে দিও। কোরআন হাদিসের কথা ওরকম বলিনি কহিনি, যা দু একটা টুটি ফাটি ভাঙাচুরা কহেছি ওর মধ্যে যদি ভুল ভাল কহে থাকি তো আপনারা আমাকে জানিয়ে দিবেন, মুলমি সাহেব তুমি এটা ভুল কহেছ। তো যাই বা হোক এই কহে এই আবেদন নিবেদন করে ভুল স্বীকার করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আপনারা আমার লেগে আর আত্মীয় স্বজনের লেগে দোয়া করবেন, আমি আপনাদের লেগে হ্যাঁ দিলসাদের নামে 500 টাকা আরও একজন দিয়েছে আর একজন দিয়েছে 200 টাকা একজন 500 টাকা
তো যাই হোক আপনারা আমার লেগা দোয়া করবেন, আমি আপনার ঘের লেগা দোয়া করব। এই আশা কামনা করে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুখে থাকেন, শান্তি থাকেন। এক গাজাল একটা কবো কিন্তু টাকা দশ টাকা করে নিবো, রাজি আছেন কি? বক্তা কিন্তু চলে আসছে একদম একদম, মানে কি উঁচা লম্বা চাওড়া বিয়ে করা টুপি হারকে দিকে। আগে যখন বেটার বিয়ে দিত তখন এই টুপিটা কিন্তু জামাইকে দিত, না হলে বিয়ে মানাইতো না। তো এখন এগুলা টুপি জামাইকে দেয় না, এখন অন্য টুপি দিছে। তাড়াতাড়ি দশ টাকা দেখো বক্তা চলে এসছে।